পার্কে যখন প্রথম দেখে প্রথম যেদিন দেখলাম সেই প্রথম দেখাই আমি শেষ। কি অদ্ভুত না, বাস্তব আর নাটক এক হয়ে গেল। আমরা শুনতাম যে নাটকে সিনেমায় এসব গল্প হয়, কিন্তু মিলে গেল না তোমার সঙ্গে আমার। মাহফুজ ভাই, আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। নাটকে কেকা যেমন কারো প্রেমে সাড়া দেয় না, আমিও কিন্তু ঠিক তাই। I'm serious. বস, শট রেডি। চলেন বস, লেট হয়ে যেতেছে। ছান চলে যাবো বস। বিন্দু, আমি সিরিয়াস। বস, ছান চলে যাবো তো। তুমি কখন গল্প? আপনি আমাকে মিথ্যে বলেন কেন? কোনটা? বলেন নাই? না তো। মিথ্যা বলেন নাই? আমি মিথ্যে কথা বলতে পারি না, আর তোমাকে মিথ্যে কথা বলবো কি বলো? এটা প্রশ্ন ওঠে না। আপনি এনিসিউ তো পড়েন। এটা খুশি করার জন্য বলছি তোমাকে। এনিসিউ তো পড়েন? আর না না, এটা কিন্তু মিথ্যে কথা বলতে পারো না তুমি। আমি এনিসিউ স্টুডেন্ট। এনিসিউ তো পড়তে পড়তাম। পড়েন না তো? আরে শোনো, তুমি কথা পেয়েছি না তো কাউকে খুশি করার জন্য এরকম টুকটাক, মানে সত্য কথা মিথ্যে কথা মিলিয়ে বলা যায়। যুদ্ধ এবং প্রেমে মিথ্যা যায় আছে টুকটাক। কেন আপনি আমাকে খুশি করবেন? কেন তাহলে কাকে খুশি করবো আমি বলো? কেন আর কেউ নাই খুশি করার? না, প্রশ্ন উঠল। তুমি রাগ করছো? হ্যাঁ, না আমি রাগ না, আমি একদমই রাগ করি নাই। আমি অনেক খুশি হয়েছি, অনেক। না, তুমি রাগ করছো? না একদম না, আমি যাই। ওই শোনো শোনো, আমি মজা ফান করছি তোমার সঙ্গে। আমি পুরো জিনিসটা নিয়ে একটা, তোমার সেন্স অফ হিউমার এত কম কেন বলো তো? আমি মজা করতে পারবো না। আমি আসি। কেন এই তুমি রাগ করছো? এটা কি রাগ করি নাই তো, খুশি। রাগ না করলে চলে যাবে কেন বলো? ভালো লাগতেছে না।